ভাই কেমন আছিস? এই তো ভাই চলছে আর কি বলবো। দেখ ভাই গরমের মধ্যে হাঁটাচ্ছিস আমরা তো রাস্তা দিয়ে। ভাই অনেকদিন না কোথায় যাওয়া হচ্ছে। কোথায় যাবো আমরা? কিন্তু কিছু কোথাও নিয়েও যাচ্ছি। দোষ স্যার এই ভাই হয় না এখানে ভাই। এই আয় কত ভাই ঘুরতাম। সে তো ঘুরতাম বাট এখন তো কোথাও যাওয়া হয় না, কি করবো? করোনার সময় নেই আমার সময়। ভাই শুনছি নাকি চন্দননগরে নাকি দুতলা বাস চলছে। তাই এরকম আমি জানি না, তো আমি তোকে বলি কলকাতা চলে গেছিলাম ভাই, কিন্তু আমি চড়িনি, আমি জানি না। যাই হোক আমাকে অনেকে বলছে দুতলা বাস নাকি চন্দননগরে আছে। চল খবর নিই, যাবে যাওয়া যাক। দিদি এই বাসটা কোথায় যাচ্ছে? এই বাসটা কোথাও যাচ্ছে না, এটা একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? বাসে আবার রেস্টুরেন্ট হয় নাকি? এমনি না নতুন করে আমাদের হেরিটেজের মধ্যে তুলে ধরে দেখতেই পাচ্ছি সমস্ত কিছু বাসের মধ্যে। না না যেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে বাস, কিন্তু বাস না, এটা আমরা বাসের মধ্যে তোমরা আমি জানতাম না, বুঝতে না ভেতরে ভেতরে সব হয়ে গেছে যে এখানে মানে একটা রেস্টুরেন্ট ভেতরে। চন্দননগরে আর চন্দননগরে কিন্তু ডাবল ডেকার বাসে আমি বসে আছি। তো ভেতরে ইন্টেরিয়ার তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ভেতরে ইন্টেরিয়ার দেখো আপিটা আছে, হ্যাঁ দেখে কিন্তু মনে হয় পুরোটা বাস, কিন্তু আসলে এটা বাস না, তার জন্য ভেতরে আসতেই হবে। শিবশঙ্কর একটা জল দিতে বলো, একটা জল। আমার সাথে বসে আছে জলের বোতল, আর জলের বোতল এটা খাওয়া তো বলা চলবে না। বাসের ড্রাইভার তো সামনে দেখতেই পাচ্ছেন রাখা রয়েছে। তো এনাকে জিজ্ঞাসা করে নেবো যে এই যে কনসেপ্টটা ভাবনা কিভাবে শুরু হলো। কনসেপ্ট ভাবনা, নমস্কার। প্রথমেই কনসেপ্ট ভাবনা বলতে আমাদের, আমরা এটা চারটে বন্ধু মিলে আমাদের এটা করা, চার বন্ধু, তার মধ্যে আমি বর্তমান আছি, আরেকজন আছে, আর দুজন একটু নেই, চার বন্ধু মিলে এটা করা। গত বছর আমাদের বাড়ি সবই চন্দননগর, গত বছর আমরা জগদ্ধাত্রী পুজো তো হয়, জগদ্ধাত্রী পুজোর সময় হঠাৎ মাথায় আসে যে আমরা একটা কিছু করবো, দাবা টাইপে এই সমস্ত একটা কিছু করবো করার ইচ্ছে ছিল। তখনই মাথা থেকে আসে যে আমরা একটা এমন একটা জিনিস করবো যেটা দর্শনীয় প্রত্যক্ষ জিনিস একটা হবে। মাথায় আসলো যে একটা হেরিটেজ কিছু কনসেপ্ট করবো। এবার এটাই দেখতে পাচ্ছেন দোতলা বাস একটা হেরিটেজ একটা কনসেপ্ট, যেটা আগে ছিল হারিয়ে যাচ্ছে, দোতলা বাস হারিয়ে যাচ্ছে। তারপরে এই যে আমাদের যে লকডাউন, করোনা টাইমে যে লকডাউন বলুন, এগুলো সবই এই বাসে করেই বেশিরভাগ মানুষ যাতায়াত করেছে, যাতায়াত করেছে, সেই কনসেপ্টটা আমরা মাথায় ধরবো। তো আমরা চারজনে মিলে ঠিক করে অনেক পরিশ্রম করে এটা চার মাস সময় লেগেছে করতে। চার মাসে এটা পুরোটাই যা দেখছেন লোহা স্ট্রাকচার একটা, দোতলা বাস একটা, সবাই দোতলা বাস একটা দেখতে পাচ্ছেন, এই কনসেপ্টই একটা করা। এদিকতে একটা আরও কিছু অংশ বাকি আছে, এদিকতে একটা গ্রাম একটা শহরের পরিবেশ, এদিকতে একটা গ্রাম্য পরিবেশ একটা করা চিন্তাভাবনা হয়েছে, যেটা আটচালাটা শুধু হয়েছে, আরও ধরুন আশেপাশের আটচালা আরও কিছু আমাদের করার ইচ্ছে আছে। এবং আমাদের সামনে মা জগদ্ধাত্রীর একটা ছবি দিয়েছি, কিছুটা বাইরে গিয়ে দেখবেন আমাদের চন্দননগরে কিছুটা অংশ আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, চন্দননগরের হিস্ট্রি, চন্দননগরে কী আছে, কী বৈশ্য করে শান্তি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি।
এটাই আমাদের চিন্তা ভাবনা করেই এটাই একটা তৈরি একটা তৈরি করেছি আমরা চার বন্ধু মিলে। আমার নাম অরিজিৎ, আরেকজন আছে তার নাম জয়দীপ, আরেকজন আছে সুশান্ত দা বলে, আরেকজন আছে শুভঙ্কর বলে। চারজনে মিলে তৈরি করেছি কনসেপ্ট। অনেক আসছে, অনেক ভালো আমরা তাদের কাছ থেকে রিভিউ পেয়েছি অনেক কিছু, স্পেশালি কিছু খাবারের উপর আমরা রিভিউ পেয়েছি। এখানে নতুন লঞ্চ হয়েছে যে সমস্ত কাবাব বলে। দুর্গা পুজোর আগে আরো কিছু কনসেপ্ট আসবে, আর এইটা এখনো বলতো পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম একটা কনসেপ্ট। আপনি আমাদেরকে কি সাজেস্ট করবেন, মানে আপনার এখানে বেস্ট খাবার? আমার এখানে বেস্ট বলতে আপনি সব খাবারই বেস্ট, খুব ভালো। তবে কাবাবের আইটেম অবশ্যই খেতে পারেন, কাবাবের আইটেম আমাদের এখানে খুবই ভালো, খুবই সুন্দর। আর তাছাড়া যা বাদবাদি আছে, ফ্রেশ চিকেন বলুন, তারপরে বিভিন্ন আরও যে সমস্ত খাবার আছে সবই খুব ভালো এবং রিজনেবলের খাবারটা যে পাচ্ছি এটা খুবই রিজনেবল রেটেই আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য। মানুষ খেয়ে বলেছে যে হ্যাঁ খুবই সুন্দর। আর আমাদের এখানে খাবার কোনো খাবার অনেক জায়গায় খাবার দুদিন ধরে রেডি থাকে বা ফ্রি থাকে এরকম কোনো কনসেপ্ট আমরা রাখিনি। আমাদের সমস্ত যা তৈরি হচ্ছে, কানেক্ট কিচেনের যা তৈরি হচ্ছে সবই সঙ্গে সঙ্গে করা হচ্ছে, সেটা গ্রেভি বলুন মাংস বলুন যেটাই হচ্ছে সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে, রেডি হয়েই আমাদের এখানে পরিবেশন করা হচ্ছে। তো আপনারা সেটা টেস্ট করুন, টেস্ট করলেই আপনাদের কাছে পাবো আমরা কেমন লাগলো না লাগলো। কাবাবটা অবশ্যই টেস্ট করুন, আমি এটাই বলবো কাবাবটা অবশ্যই আপনারা টেস্ট করুন। এখন দাদা আমাদেরকে অ্যাড্রেসটা বলবে যে কিভাবে এই ডাবল ডেকার বাস মানে হেরিটেজ ধাবাতে আসা যায়। আমাদের হ্যাশট্যাগ হেরিটেজ ধাবা, এটা দিল্লি রোডের উপরে পড়ছে। আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে চন্দননগর। চন্দননগর থেকে কিছুটা পেছনের দিকে দিকে এলেই বউবাজার বলে একটা জায়গা আছে। বউবাজারে গিয়ে আপনি যে কোনো টোটো বা অটোকে যদি বলেন আমি নপাড়া মোড়ে যাবো, সামনেই নপাড়া মোড়। নপাড়া মোড় থেকে এসে হেঁটে ওর দলপুরকে সময় ওখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে হেরিটেজ ধাবা বা দুকোলা বাসের ধাবায় যাবো, ওখান থেকে ওনারা দিয়ে দেবে। আর যদি গাড়ি নিয়ে আসেন এই পাশে হচ্ছে চাঁদপুর মোড় বলে যাবে, এইখান থেকে চাঁদপুর মোড় থেকে টুয়ার্ডস মানে চুচড়ো বা প্যান্ডেলের দিকে যেতে লেফট সাইডেই পড়বে এই ধাবাটা। কলকাতার দিক থেকে এলেও আপনি গাড়ি নিয়ে এলেও কলকাতার দিক থেকে হলে ডানকুনি থেকে দিল্লি রোড ধরবেন, দিল্লি রোড ধরে সোজা আমাদের ব্যান্ডেল মোড় দিকে যখন আসবেন ব্যান্ডেলের দিকে চন্দননগর মানে চন্দননগরের মোড়টাকে বলা হচ্ছে সাতপুর মোড় আগে থাকে, ওই মোড়টা পেরিয়ে এলেই কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন ঠিক মা হাতে গিয়ে আমাদের কাছে যাওয়া। সবাইকে বলবো আপনাদেরকে বলবো আপনারা আসুন, দিকে তাকিয়ে যদি বলে দেন হ্যাঁ আপনারা আসুন, এসে আমাদের এখানে হ্যাশট্যাগ হেরিটেজ ধাবাতে আসুন, গিয়ে খাবারের স্বাদ অনুভব করুন এবং তারপর আপনারা ফিডব্যাক দিন। আমরা আশাই রইলাম, থ্যাংক ইউ। তোমরা সবাই দেখে নিলে যে দাদা কিন্তু কাবাব আইটেমটা বললো টেস্ট করতে, তো আমরা এবারে কাবাব আইটেমও যাবো, তাছাড়া এক্সট্রা যে আইটেমগুলো আমরা টেস্টও করবো। তো আর একটা জিনিস হলো, আমি যেহেতু এখন বাইরে এসেছি তো বাইরে এখানে হ্যাপি আওয়ার্সের কিছু মানে চার্ট লেখা রয়েছে, তো হ্যাপি আওয়ার্সের চার্টটা তোমাদের দেখাচ্ছি পুরোটা। তুমি এখানে পনির মালাই টিক্কা আছে, অনেক কিছু আছে, না দেখালে তোমাকে বুঝতে পারবে না। তো আপনারা তো এতক্ষণ ধরে অনেক কিছু শুনলেন, তো এই যে আমার হাতে হচ্ছে হেরিটেজ ধাবার পুরো মেনু কার্ডটা। এখানে যেহেতু দাদা আমাকে বলছিল কাবাবের আইটেম, তো আমি এখানে দেখতে পাচ্ছি স্টার্টারে ভেজ আইটেম, অনেক রকম আইটেম, চিলি পটেটো আছে, ঠিক আছে, পনির ক্রিস্পি আছে, তবে এখানে স্টার্টারের আইটেম আছে। তো আমি কাবাবের আইটেমটা দিকে দেখাচ্ছি তোমাদেরকে। কারণ অনেক বিভিন্ন রকম আইটেম আছে, এখানে কিছু লেখা রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হলো বাঞ্জারা কাবাব স্পেশাল, এখানে মাস্ট ট্রাই লেখা রয়েছে, ঠিক আছে, এই যে মাস্ট ট্রাই লেখা রয়েছে। তারপরে আছে তিরঙ্গা কাবাব, নাম শুনলে মানে একটু অথেন্টিক নাম, মানে এগুলো হয়তো অন্য জায়গায় শুনিনি বা এখানে লেখা আছে। তাছাড়া সালামি কাবাব রয়েছে, চিকেন প্ল্যাটার কাবাব এখানে মাস্টার, এই যে চারখানা আইটেম মাস্টার এখানেও রয়েছে। ভেজ আইটেমের মধ্যে আছে ভেজ প্ল্যাটার টিক্কা রয়েছে, তারপর কাশ্মীরি নান আছে, আরও অনেক কিছু রয়েছে। তো এত কিছু তো বলা সম্ভব নয়, তো আমরা খেয়ে কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার সামনে এখন আছে বাঞ্জারা কাবাব,
কাবাবটা, কাবাব কিন্তু দেখতে ডেলিশিয়াস হয় সবসময়, আমি খেয়ে দেখি। ভেতরে তোমরা দেখছো চিকেন স্টাফিং তো ভালোই আছে। টেস্টটা একটু ডিফারেন্ট, নর্মাল যে কাবাব আমরা খেয়েছি বিভিন্ন জায়গায়, তো টেস্টটা একটু ডিফারেন্ট আছে, খেতে বেশ ভালো লাগছে। আর সফট, আর কিছু বলবো না, সফট আর এদের টেস্টটা একদম ভালো। তোমরা এসে একবার এটা ট্রাই করো, কারণ এই আইটেমটা যখন আমি খাচ্ছিলাম তো এটা মাস্ট ট্রাই আইটেম ছিল। সৌরভ তো টেস্ট করলো, আপনাদেরকে বলতে মানে আমার কালা, তো ফার্স্ট অফ অল বলতে চাই চিকেনটা বেশ সফট, ঠিক আছে, কারণ ইজিলি টিয়ার হচ্ছে। আর এবার খেয়ে দেখবো আমি কেমন। জুসি সফট যেরকম বললাম, কাটলেই বোঝা যাচ্ছিল, মুখে দিয়েও ভালো সব বেশি চেপাতে হচ্ছে না, এমনি খেতে খেতে মানে কথা বলতে বলতে আমি অলরেডি মানে অনেকটা খেয়েও ফেলেছি। তো মানে কাবাব যেরকম খেতে হয় যখন ভালো খেতে, টেস্টি, সফট, টেন্ডার, জুসি, তো ইটস এ মাস্ট ট্রাই, লেখা আছে মাস্ট ট্রাই, ইটস এ মাস্ট ট্রাই। তো এর আগেরটা তোমাদেরকে কাবাবের আইটেম দেখিয়েছিলাম, তো এখন আমার সামনে আছে চিকেন ললিপপ, চিলি চিকেন, আরেকটি হচ্ছে চিকেন এগ ফ্রায়েড রাইস, এই তিনটে হচ্ছে কম্বো। এটা আমাদের নিয়েছে মিনিমাম 260 কাছাকাছি, তো তোমরা এসে এখানে ট্রাই করতেই পারো। এটা আমি এবার ট্রাই করবো, ট্রাই করে দেখছি, কারণ ওইখানে অরূপ রয়েছে, ঠিক আছে, ওকেও ট্রাই করতে হবে। যাই হোক, আমি এই খানটায় নিচ্ছি, আমি এই প্লেটটাতে নিই, এই প্লেটটাতে আমি নিচ্ছি অল্প। গ্রেভি দিয়ে ট্রাই করছি, চিকেনটা সফট, একটু ঝাল ঝাল ভাবটা রয়েছে, খেতেও ভালো লাগছে। আর ললিপপটাও টেস্ট করে দেখি, মানতে হবে ললিপপ, ললিপপের মধুরি খেতে, ঝাল, টক, মিষ্টি, তিনখানে ভাব একসাথে রয়েছে। বাইরেতে দেখতে পাচ্ছ তোমরা যে জুসি কত দেখতে ললিপপটাকে। আর কিছু আমার বলার নেই, লাস্টে আমি এতটুকু বলবো, এখানে আসো, ট্রাই করো, আর কিছু নয়, এই ট্রাই করতে হবে এসে। তো এখানে ফার্স্ট টাইম এটা জেলাতে মানে হুগলি জেলাতে খোলা হয়েছে, তো তোমার এখানে রিকোয়েস্ট থাকলো, এখানে আসো, ট্রাই করো। তো আবার তো আমাদের খাওয়া শেষ, তো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টিল দেন গুড বাই, সি ইউ, আর তোমরা খুব ভালো থাকো।